যারা এই মুষ্টিময় কয়েকজন ইনারা আসলে ঠিকমতো নামাজই পড়তে আসে না, আরও দোষ খুঁজে বেড়াই, এই হচ্ছে তাদের কাজ। আমাদের সমাজে কিছু দুর্নীতি লোক আছে, ওইসব দুর্নীতি লোকের জন্যই আমাদের এই ফুলের বাগানটা ভেঙে তছনছ হয়ে গিয়েছে, ঠিক আছে। আমাদের এই হুজুর মনে করেন যে আজকে নয় বছর, সাড়ে নয় বছর এই গ্রামে এসে আসার পরে আমাদের মসজিদের কত উন্নত, কত উন্নয়ন হয়েছে একমাত্র এই হুজুরের কারণে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর গ্রামে মসজিদের ইমাম রাখাকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, উপজেলার আলামপুর গ্রামে জামে মসজিদের ইমাম মোহাম্মদ জাহিদুল ইসলাম 2013 সাল থেকে সুনামের সাথে ইমামতি করে আসছে, কিন্তু বর্তমানে কিছু নামধারী মুসল্লি ইমামের নামে মিথ্যা অভিযোগ তুলে তাকে মসজিদ থেকে সরানোর চেষ্টা করছে। বর্তমানে মসজিদের 80% মুসল্লি ইমাম রাখার পক্ষে রয়েছে। আমাদের গ্রামে বৃহত্তম 280 সমাজভিত্তিক বেতনভুক্ত ঘর, তারা এর মধ্যে দেখা যাচ্ছে যে মতবিরোধ, কিছু লোকের মতবিরোধ আছে, আর 200 থেকে 230-240 এরকম লোক এই ইমাম রাখার জন্য ঐক্যবদ্ধভাবে তারা রয়েছে। এই গ্রামে মনে করেন এই নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে, হওয়ার পরে মনে করেন যে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব, থানা এবং এমপি সাহেব সব নিয়ে মনে করেন যে ওই বসছিল, মানে সবার অনুমতি নিয়ে বসছিল। বসার পরে ওরা মনে করেন যে বিপক্ষে যে 20-25 জন আছে, ওরা মনে করেন যে হাজির বিচারে হাজির হয়নি, ঠিক আছে। না হওয়াতে এবার ওই চেয়ারম্যান সাহেব আমাদের একটা কাগজ করে দিয়েছে, বলছে যে এই হুজুরি বলবৎ থাকবে, এ কথা বলে উনি মানে গেছে এই জায়গাতে। আমাদের এই ইমাম যতদিন পর্যন্ত এখানে নামাজ পড়াচ্ছে, আমরা কোনো দোষ তার কাছ থেকে পাইনি, সুন্দরভাবে নামাজ পড়াচ্ছেন, আমরা তার প্রতি সন্তুষ্ট। আমাদের এই হুজুর ভালো, খুব ভালো, আমাদের খুব ভালো করে পড়ায়, আমরা এই হুজুর পেয়ে গর্বিত। আমরা হুজুর কাছে, এই হুজুরের কাছে বলি, আমরা এই হুজুর যেতে দেবো না। এখানে আমরা এই চেয়ারম্যান নিয়ে বসছি, এখানে বসার পরে দুই পক্ষেরই চেয়ারম্যান রায় করেছে, ফোনে কথা বলেছে, বলার পরে আপনার ওই পার্টি আসেনি, আমরা ছিলাম, আমাদের কাছে রায় কমপ্লিট করে দিয়েছে, হুজুর থাকবে এখানেই আর যাবে না কোথাও। যারা এই মুষ্টিময় কয়েকজন ইনারা আসলে ঠিকমতো নামাজই পড়তে আসে না, আরও দোষ খুঁজে বেড়াই, এই হচ্ছে তাদের কাজ। আমাদের এই হুজুর জাহিদুল ইসলাম আজ দীর্ঘ সাড়ে নয় বছর আমাদের মসজিদের ইমামতি করতেছে, এবং একটা হাফিজখানার কিছু ছেলেপেলে পড়াশোনা করাইতেছে। ওনার পেছনে কোনো এমন কোনো ব্যাকগ্রাউন্ড আমরা দেখি নাই। কিছুদিন আগে উনি ডাক্তারি করতো, ডাক্তারিটা ওই কিছু লোক বন্ধ করেছে, যে উনি ডাক্তারি করলে ইমামতি করতে পারেন, সেটা বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে অন্য পক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা বলেন, সুদের সঙ্গে জড়িত থাকায় ইমামকে বাদ দেওয়া হচ্ছে। উনি সুদে টাকা লাগাইছে, প্রমাণ আছে, প্রমাণ হওয়ার কারণে আমরা ওনার পিছনে নামাজ পড়ি না, নিষেধ করে দেওয়া হয়েছে। একজন ইমাম যদি সুদি কারবারের সাথে লেনদেন করে, সুদি কারবারের সাথে জড়াই যায়, তাহলে তার পিছনে আমরা নামাজ পড়বো কেন? আমি মসজিদ কমিটির একজন সদস্য, সেই হিসাবে আমি ওনার পিছনে নামাজ পড়ি না দীর্ঘদিন ধরে, আজকে প্রায় 3 মাস ধরে এই জিনিসটা ঝামেলা চলতেছে। তা কোনোদিন আল্লাহর রহমতে কোনোদিন খারাপ কিছু শুনিনি, দেখিও নি, নিজের চোখে যদি কোনোদিন কিছু দেখতাম তাহলে সেদিন বলতাম। তো যাই হোক, ওনারা ওই যে আপনার হচ্ছে সুদের টাকার যে বিষয়টা বলছে, এটা আসলে সত্য না, এটা অরিজিনালে এটা বানোয়াট, ঠিক আছে। আর আমাদের এই যে মাদ্রাসাটা তৈরি হয়েছে, মাদ্রাসাটা তৈরি হওয়ার পরে আমাদের মসজিদই একটা ফুলের বাগান হয়ে গেল, ঠিক আছে। আমাদের সমাজে কিছু দুর্নীতি লোক আছে, ওইসব দুর্নীতি লোকের জন্যই আমাদের এই ফুলের বাগানটা ভেঙে তছনছ হয়ে গিয়েছে, ঠিক আছে। আমাদের এই হুজুর মনে করেন যে আজকে নয় বছর, সাড়ে নয় বছর এই গ্রামে এসে আসার পরে আমাদের মসজিদের কত উন্নত, কত উন্নয়ন হয়েছে একমাত্র এই হুজুরির কারণে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য সবুর খানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এছাড়াও ইউপি চেয়ারম্যান এ বিষয়ে স্থানীয়ভাবে নিরসনের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে মহেশপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইন অনুগ ব্যবস্থা গ্রহণ করব। রাসেল হুসাইন, ঝিনাইদহ টিভি।